ভারতের নদীতে শত শত মৃতদেহ ভেসে আসার দৃশ্য আগেই দেখেছে বিশ্ব। গঙ্গা যমুনাতে লাশ ভেসে যাওয়ার ঘটনার পর এবার আরও লাশের খোঁজ মিলল গঙ্গার ধারে। ভারতের উত্তরপ্রদেশের উন্নাওয়ের অন্তত দুটি এলাকা থেকে উদ্ধার হয়েছে বালি চাপা দেওয়া লাশের সারি। গঙ্গার ধারের বালি চাপা দেওয়া শতাধিক মৃতদেহগুলো দেখে আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে এদের প্রত্যেকেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, তবে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপারটি নিশ্চিত করা হয়নি। একসঙ্গে বহু লাশ এভাবে সমাধিস্থ করা দেখে অনেকেই মনে করছেন হাসপাতালগুলো করোনায় মৃত্যু লুকাতে গণকবরের রাস্তা বেছে নিয়েছে। মৃতদের পরিবার পরিজনকে না জানিয়ে মরদেহ এভাবে লোপাট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। স্থানীয়রাই প্রথমে এসব মৃতদেহ দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়। উন্নয়ের জেলা প্রশাসক রবীন্দ্র কুমার জানিয়েছেন অনেকে মরদেহ দাহনা করে নদীর ধারে সমাধিস্থ করে চলে যান, এটা সেরকমই কোনো ঘটনা কিনা খোঁজ নেওয়া হচ্ছে। তবে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় এভাবে লাশ উদ্ধার হয় ব্যাপক চাপে পড়েছে যোগী সরকার। মার্জিয়া মান্নান, মাই টিভি।